হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার অনেক ওয়েলকাম। আজ সানডে, তো সানডে স্পেশাল তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, হাতে মাখা চিকেন। এখানে দেখো, চিকেনের মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, জিরে বাটা দিয়ে তার সাথে টক দই আর নুন, হলুদ, সর্ষের তেল, গোটা গরম মশলা আর গোটা তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যে পাত্রে ম্যারিনেট করে রেখেছি সেটাই একবারে বসিয়ে দিয়েছি। এবারে আস্তে ধীরে এটাকে কষিয়ে নেব। আজ আমি আলু দেইনি, তোমরা চাইলে দিতে পারো। আর চিকেনটা আমি কষা কষাই করব, তো তারপরে একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছিলাম। আর জলটা দিয়ে দেওয়ার পরে একটু জলটা শুকিয়ে আসলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। যখন হাতে একদম সময় থাকবে না, এভাবে চিকেনটা রান্না করতে পারো, খুব কিন্তু ভালো হয়, টেস্টটা একটু অন্যরকম, বেশ ভালো লাগে আর ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। চিকেনটা এভাবে গ্যাসে বসিয়ে আঁচ কমিয়ে রেখে তুমি অন্যান্য কাজ কিন্তু করতে পারবে। তো এভাবে আজকে চিকেনটা রান্না করেছিলাম। আর আজ হচ্ছে দ্বাদশী, তো শাশুড়ি মায়ের জন্য করেছিলাম নিরামিষ রান্না বান্না, সেগুলো সকালের দিকে করে সব সরিয়ে রেখে তারপরে আমাদের জন্য এটা করলাম। হচ্ছে রবিবার আর রান্নাবান্না করলাম সকালবেলা। এই যে আরেকজন, তো রান্নাবান্না হলো আজকে দ্বাদশী, তাই জন্য মায়ের জন্য করলাম হচ্ছে মাসকলাইয়ের ডাল সবজি দিয়ে আর ঢেঁড়স চচ্চড়ি আর শাক ভাজা। আর পরে করলাম হচ্ছে হাতে মাখা চিকেন। আর ঘর দোর পরিষ্কার করে নিলাম, ভেবেছিলাম আজকে সুতির শাড়িগুলোতে সাবু দেবো, কিন্তু দেওয়া হলো না আজকে। তো আজ একটু কেনাকাটা করতে বেরোনোর কথা আছে। আর কী কী কাজ হয়েছে আমাদের বাড়িতে আর কী কী হয়নি সেগুলো তোমাদেরকে চলো একটু দেখাই। তো এই দেখো, ছাদের সিঁড়ি তো লাগানো হয়েছে, বাট এই যে লাগানো হয়েছে, কিন্তু এই যে এই জায়গাটা দেখো ভাঙা হয়েছে। এই সিঁড়িটা মেলানোর জন্য এখানটাতে প্লাস্টার করতে হবে, সিঁড়ি রং মানে এই জংগুলো ছাড়িয়ে আর কি রং করতে, প্রাইমার করতে হবে, রং করতে হবে। রংটা পরে করা হবে, কিন্তু প্রাইমার করতেই হবে এখন। আর এই যে দেখতে পাচ্ছ, এই পাশটা পুরো খোলা আর এইদিকে টিনগুলো সব খোলা, এমনি জাস্ট ওপরে রাখা আছে। তো এই টিনগুলোকে করতে হবে। আর এখানে একটা ছাদের ঘর হবে, পারছো? এখানে হচ্ছে একটা ছাদের ঘর হবে, তো সেটার জন্য রাজমিস্ত্রি কাল থেকে কাজে আসবে। এই জায়গাটাতে একটা ঘর তোলা হবে, তারপরে এই জায়গাগুলো ঢাকা হবে। তো ওটারই বালু পাথর সব ফেলছে আজকে। সত্যি বাড়িঘরের কাজে হাত দেওয়া মানে বিশাল একটা ঝামেলার কাজ। কেন ঝামেলা জানো? নিজেদের ছুটির সাথে আর কি লেবারদের ছুটি মেলে না। আর যেদিন নিজের আমরা ছুটি নেব বা যেদিন সময় বের করব, সেদিন লেবাররা আসে না। এই যে এক মুশকিল, মানে কি বলবো, আর আজ আসি কাল আসি এরা এরকম করতেই থাকে। প্রত্যেকটা লেবারই তাই, রাজমিস্ত্রি বলো, কাঠমিস্ত্রি বলো, যাই বলো না কেন, এরা সবাই এমন করে, কেন বুঝি না। তো যাই হোক, এই জন্য আর কি আরও কাজটা আমাদের ডিলে হয়ে যাচ্ছে। আর পুজোর আগে সব কাজ শেষ হলে না একটু ভালো হতো, পুজোর আগ দিয়ে ঘর বাড়ি সব কিছু ফিটফাট থাকলে পরে ভালো লাগে। কিন্তু এমন সময়টা এমন কাজ হলো যে কে জানে এতটুকু কাজ এতদিন লাগিয়ে দেবে। যাই হোক, দেখা যাক কতদিনে কাজগুলো আর কি হয়। এই যে দেখো ইট আসলো এখন, সিমেন্ট আর ইট আর বালু সবটাই বললো, লোহাটা দিয়ে তোমাকে মারা হবে। আর হচ্ছে পাথর তো আগেরই পুরনো পাথর ছিল, ইটও ছিল, কিন্তু ওই ইটগুলো দিয়ে বলে হবে না। তো এই জায়গাটাতে এইরকম ভাবে একটা ঘর হবে। এত পাজি মেয়েটা, আমি একটু শুয়েছি ঘরে এসে, ও সহ্য হচ্ছে না, ওই যে ভাগলো। জামা কাপড়গুলো ধুয়েছি, এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকে ভাঁজ করব। তা বললাম আজকে পুজো শপিং একটু করতে যাওয়ার কথা আছে, আবার মায়ের খাবার তুমি দাঁড়াও। কিন্তু এই যে বাড়িতে যেহেতু ইট বালি পাথর এগুলো ফেলছে, সেই জন্য যাওয়া হবে না, এখন তো যাওয়া হবে না। মনা দাঁড়া, রাম কেমন মেয়ে রে, ও সহ্য হয় না, ও যে নিজে এখনো শুতে পারেনি, তো আমি শুয়ে আসি জন্য করে। হ্যাঁ বান্দর, বান্দর, বান্দর।
আমি 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 ভালো একটা লক্ষ্মীমন্ত মেয়ে, পেতনি বুড়ির মতো লাগছে, এটাই ছেলের বাড়ি পাঠাবো আমি। ছেলের বাড়ি দেখতে আসবে যখন এটাই পাঠাবো। বেচারা কতদিন থেকে খায় না তো, ওই জন্য কলা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবে ওর মা। কিরে গরু, কলা পাতা খাইতেছিস? হ্যাঁ, কিরকম দেখো দেখো কোনো মানে। তারপরে সন্ধেবেলায় যাচ্ছি পুজোর শপিং করতে। তোমাদের কার কার পুজোর শপিং শুরু হয়েছে আর হয়ে গেছে অবশ্যই জানিও। কিন্তু তো যাচ্ছি আমরা দুজন মিলে পুজোর শপিং করতে, আর মেনলি আর কি আজকে যাচ্ছি ছেলেদের জামা কাপড় কিনতে। শুধু তো নিজেদের জন্য নয়, আমাদের তো আত্মীয় স্বজন এদের তো দেবো, তো সেই জন্য আর কি সেই জামা কাপড়গুলো কেনাকাটা করতেই গিয়েছি। তো দেখছিলাম প্যান্ট কতগুলো নিয়েছি, শার্ট দেখছি, তো এইভাবে আমারও একটা ড্রেস নিয়েছি। তো এই ড্রেসগুলোকে একবারে পরে একটা প্রপার ভিডিও করে দেখাবো, এখন দেখাবো না, এখন দেখলে তো পুরনো হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু নেওয়া হয়ে গেছে। তারপরে বিল করছিলো, আর বাড়ি এসে শাশুড়ি মাকে সব শাড়ি কাপড়গুলো দেখালাম যে দেখো নিয়ে এসেছি, কাটটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি না। তো এই জন্য সব কিছু বেডঠের করেছি, আর সবটা তোমাদেরকে পরে কিন্তু আমি দেখাবো যে কার জন্য কি কি নিলাম। এরপর ঠিক তার পরের দিন মানে সোমবার, সোমবার দিন বেরিয়েছিলাম শাশুড়ি মাকে নিয়ে জুতো কিনে দেওয়ার জন্য। তো আমরা তিনজনেই বেরিয়েছিলাম, আর মা না কোথাও একদমই যেতে চায় না, কোনো কেনাকাটা করতে চায় না নিজে গিয়ে, এমনকি কিনে এনে দিলেও সেটা আর কি নিতে চায় না। যাই হোক, জোর জবরদস্তি করে বের হয়েছি, আর আমার জন্য জুতো নেব মানে সবার জন্যই নেব। তো আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর কাজ করা, তো একটু হিল মতো নেব ভেবেছিলাম, পরে এটা এত পছন্দ হয় যে এটাও নিয়ে। দেখো জুতোটা তোমাদেরও আশা করছি ভালো লাগবে, আমার খুব ভালো লেগেছে। পরে এটা নিয়ে নিলাম, আরও একটা হালকা একটু হিল মতো নিয়ে নিলাম। আসলে আমি না সব রকম জুতো পরতে পারি না, আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়, পা কেটে যায়, আর জুতো যতই পুরনো হয়ে যাক পায়ে আমার ফোসকা পড়তেই থাকে, এরকম আমার প্রচুর প্রবলেম হয় জুতো সিলেক্ট করতে গিয়ে। তো যাই হোক, এবার একটু দেখে শুনে নিলাম, মনে তো হচ্ছে আরামদায়ক, কিন্তু পরে আবার কি হবে তার ঠিক নেই। তো আমি দুজোড়া নিলাম, আরও তোমাদের দাদা ভাইয়ের জুতো নিয়েছি, আরও নিয়েছি, সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। থেকে চলে এসেছি, অনেকগুলো জুতো কিনেছি একসাথে, আমার জন্য দুজোড়া আর বাকি আরও জুতো আছে, এগুলো তোমাদের এখন দেখাবো না, পরে একটা পুজোর শপিং নিয়ে আলাদা ভিডিও করব, তখন দেখাবো। আর আজ একটা ব্লাউজ অনলাইনে নিয়েছি, তো সেটা আজকে এসছে, তো সেটা তোমাদেরকে দেখাই চলে। মানে একটা শাড়ি নিয়েছি, তো শাড়িটার সাথে ম্যাচ করে একটা ব্লাউজ নিলাম, কারণ এটার ব্লাউজ পিসটা বানালে অত ভালো লাগে, তাই জন্য নিলাম। আর এখন সন্ধেবেলা 6টা বাজে, পরে আর কি কিছুক্ষণ পরে আবার একটু বেরোবো, আরও কিছু কেনাকাটা আছে, ওগুলো করতে বেরোবো, বেরোনোর আর কি কথা আছে, দেখি কতদূর কি হয়। আর চলো ব্লাউজটা তাহলে দেখাই, আর তার সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করবো। এই ব্লাউজটা নিয়েছি, স্লিপলেস আছে, পিছনে হচ্ছে ফিতে আছে, আর ভিনেক সামনে পেছনে দুটোই, আর এমনি হাতা আছে, এটা স্লিপস আছে, কিন্তু মানে আমি তো হাতা কাটা পরি না যেহেতু, তাই এটা লাগিয়ে নেব। এই তো শাড়ি এখন দেখাচ্ছি না, শাড়ি তোমাদেরকে পরে দেখাবো। চলো তাহলে, পুরো ঘর আজকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাজারঘাট দিয়ে, ঘরটা পরিষ্কার করি। এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।